সকাল করিয়ে রাত, অথচ ক্লান্তি যাচ্ছে না ভারতীয়দের। বিশ্বের অলস দেশগুলির তালিকায় এবার ভারত। জানেন কত নম্বরে নাম রয়েছে দেশের? আলিশ্যি। ছোট থেকেই এই গরিবসির জন্য বড়দের কাছে কম ধমক খেতে হয়নি, অথচ এখন নাকি সেই রোগে কাবু হচ্ছে গোটা দেশ। দিন দিন অলস হয়ে পড়ছেন ভারতীয়রা, কমছে তাদের কর্মক্ষমতা। সাম্প্রতিক এক সমীক্ষায় এমনই চমকে দেওয়া তথ্য সামনে আনলেন গবেষকরা। কেউ কেউ ছোট থেকেই অলস স্বভাবের হয়ে থাকে, এদের মধ্যে উৎসাহ এবং প্রাণ শক্তির অভাব দেখা যায়। টিভির সামনে চিপস দিয়ে ঘন্টার পর ঘন্টা, অথবা সোফায় পা তুলে বসে গ্যাজেট নিয়ে খুটখাট। অফিস গেলেও দায়িত্ব এড়িয়ে বা আড্ডা মেরেই দিন কাটিয়ে দেন এরা। তবে এই সমস্যা যে কেবল গুটি কয়েক মানুষের রয়েছে তা কিন্তু নয়, সমস্যা গোটা দেশের। সেটাই প্রমাণ করলো এই গবেষণার ফল। জানা যাচ্ছে বিশ্বের 46টি দেশের সদস্যদের নিয়ে সমীক্ষা চালিয়েছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। মূলত বিভিন্ন দেশের মানুষরা প্রতিদিন গড়ে কত পা হাঁটছেন এবং তাদের কর্মদক্ষতা কেমন, তার উপর নির্ভর করেই সমীক্ষাটি করা হয়। সেখানেই সামনে এসেছে ভারতীয়দের অলসতার গুণ। 46টি দেশের 7 লক্ষেরও বেশি নাগরিকের ডেটা বিশ্লেষণ করে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার ফল বলছে, 20 দেশ হিসেবে প্রথম স্থান দখল করে নিয়েছে ইন্দোনেশিয়া। সেই দেশের বাসিন্দারা সারা দিনে গড়ে মাত্র 3513 পা হাঁটেন। এখানকার বাসিন্দাদের কর্মদক্ষতা খুবই কম। অলস দেশের তালিকায় এরপরেই নাম রয়েছে সৌদি আরবের। সেখানে অবশ্য কম শারীরিক পরিশ্রমের কারণ হলো সেখানকার গরম জলবায়ু এবং সাংস্কৃতিক কারণ। দেশের লোকেরা বাড়ির ভিতরে থাকতেই পছন্দ করে, তাই তারা কম কর্মক্ষম। এরপরে নাম রয়েছে মালয়েশিয়ার। সেখানকার অত্যাধুনিক জীবনযাত্রা, উচ্চ যানজট প্রধান শহরগুলিতে হাঁটার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এরপরেই তালিকায় রয়েছে ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, মিশর, ব্রাজিলের নাম। অলস দেশের তালিকায় ভারত রয়েছে 8 নম্বরে। সমীক্ষার তথ্য বলছে, ভারতীয়রা নাকি গড়ে প্রতিদিন প্রায় 4297 পা হাঁটেন। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুর মতো রাজ্যের মানুষদের কর্মদক্ষতা খুবই কম। সেখানকার বাসিন্দারা পায়ে হেঁটে যাতায়াতের বদলে গাড়ি করে ঘুরতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।